এখানে কেউ ভিজিট করতে আসলে বা কেউ ঘুরতে আসলে এই জায়গায় রেস্ট নিতে পারবে, এর ভিতরে রেস্ট নিতে পারবে। এটা হচ্ছে রেস্টিং সেন্টার। তো ফাইনালি হচ্ছে নৌকায় উঠলাম আমরা, আর চালাচ্ছি কিন্তু পিচ্ছি পিচ্ছি বাচ্চারা। গাইস এখন কিন্তু এই জায়গা থেকে চলে যাওয়ার টাইম তো হয়ে গেল আমাদের, ওরা নৌকা রেডি করে ফেলছে। তো চলেন এখন এই জায়গা থেকে চলে যাবো ওই কিনারে। দেন আপনাদের সবাইকে আরেক ব্র্যান্ড ভিডিওতে স্বাগতম। তো আজকে যাইতে যাচ্ছি কোথায় জানি না, বাট একটা নদীতে যাইতে চাচ্ছি, জানি না শিওর না, বাট যাবো 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 ইনশাল্লাহ যাবো যাবো যাবো। আই এম তো রেডি যাওয়ার জন্য, তো একটা ফ্রেন্ডকে ফোন দিলাম, ও যাওয়ার জন্য রেডি, তো এখন যাই। আমি তো রেডি হয়ে গেলাম, এখন আমি গাড়ি বাড়ি করবো, তারপর যাবো। আর এখন বন্ধু যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই লাইক মারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন, বেল আইকনে অবশ্যই অবশ্যই ক্লিক করবেন। ভাই ক্লিক করা ছাড়া কেউ যাবেন না, সাবস্ক্রাইবও করবেন বেল আইকনও ক্লিক করবেন। তো আমি এখন যাচ্ছি আপনাদেরকে মজা দেওয়ার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য নদীর পাড়ে, যেটা নদী হচ্ছে বড় নদী বলে, এটা হচ্ছে ভুসির বন্দরে। তো লেটস গো পাবলিক। সো গাইস ফাইনালি হচ্ছে বাসা থেকে বের হয়ে চলে আসলাম হচ্ছে বড় নদীতে যাওয়ার জন্য। আমার সাথে আছে দিওন। আর ঈদের পরের দিনের ব্লগে আমি আপনাদের দেখেছিলাম যে এই রাস্তাটা মানে এই ব্রিজটা কাজ চলতেছিল, আর এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করতে হইতো, কিন্তু এখন মেন রাস্তায় ছাড়ে দিয়েছে, ব্রিজটার কাজ কমপ্লিট হয়েছে, আর সাইডের যে বিকল্প রাস্তাটা ছিল ওইটা ভেঙে ফেলতেছে। চলে আসলাম হচ্ছে বড় নদীতে। তো এইটা হচ্ছে আত্রাই নদীর ব্রিজ, যেটাকে বড় নদী হিসাবেও চেনে আর সবাই বড় নদীর ব্রিজ হিসাবেই চেনে। আর এটা হচ্ছে মেইন রোড, যেটা কথা বললাম আমি একটু আগেই। নদীটা কিন্তু অনেক বড় ভাই, অনেক বড়। তারপরে ওইটা ছোট, এর থেকে অনেক কত বড় নদী আছে, এটা তো অনেক ছোট। আর এই যে পিচি পিচি বাচ্চারা যাচ্ছে দেখেন নৌকাতে, ওরা বলতেছে ভাইয়া নৌকাতে চড়বেন চড়বেন, ভাইয়া বলতেছে না, বলতেছে আঙ্কেল নৌকাতে চড়বেন চড়বেন। আমি বললাম যাও তোমরা যাও, একটু পরে চড়বো, দেখি একটু পরে চড়বো। এখানে কেউ ভিজিট করতে আসলে বা কেউ ঘুরতে আসলে এই জায়গায় রেস্ট নিতে পারবে, এর ভিতরে রেস্ট নিতে পারবে, এটা হচ্ছে রেস্টিং সেন্টার। বর্তমানে নদীতে কেউ নাই, কারণ ভাই এই টাইম হচ্ছে রোদ প্রচুর থাকে, ওই কারণে কেউ নেই। কেউ যদি গোসল করতে আসে হয় বিকালবেলা আসে, নাহলে সকালবেলা আসে। তো দেখি একটু পরে কিন্তু নৌকাতেও চড়বো, নৌকাতেও চড়বো, ডান নৌকাতেও চড়বো, একটু ভিউগুলো নিবো, ভিউ নিবো, ড্যান হবে খেলা। ওকে ওকে ব্রড ডান। পিচি পিচি বাচ্চারা যেহেতু বলতেছে অবশ্যই অবশ্যই চড়বো, ইনশাল্লাহ চড়বো। আর এই জায়গা হচ্ছে মাছ মারতেছে মাছ। আর এইদিকে কি লাগাই রাখছে ভাই, এই যে দেখেন তার উপর দিয়ে গেছে তার, আর বলের মতো কি যেন লাগাই রাখছে, আমি জানি না ভাই এগুলো কি। এই যে একবারে টিং টিং থেকে শুরু করছে তার, আর তারের মাঝখানে দেখেন মাঝে মাঝে এই যে বলগুলো দিছে, বল জাতীয়, বল জাতীয়, এটা বল নাকি আই এম নট শিওর ব্রো। তো মোটামুটি পাবলিক আপনাদের দেখানোর জন্য আমি চলে আসলাম হচ্ছে আত্রাই নদীতে। এই যে দেখেন আত্রাই নদী, এটা হচ্ছে নদী, অনেক বড় নদী, অনেকদিন থেকে এই জায়গায় আসি নাই, এখন পানি কম আছে, একদিন গোসল করতে আসবো, গোসল করার মোটিভেই আসবো। তো একটু পরে দেখি বাচ্চারা বলতেছে নৌকায় চড়বেন নাকি, তো বললাম দেখি একটু একটু পরে চড়ি, একটু আগে এখানে ঘুরি, ফ্রেশ নেই, ফ্রেশ হাওয়াটা ফিল করি, দেন ওই জায়গায় যে নৌকায় চড়বো বাচ্চাদের। আর গরম প্রচুর, গরম কিন্তু প্রচুর ভাই, কিন্তু এই জায়গায় এসে গরমটা ফিল হচ্ছে না, কারণ বাতাস আসতেছে, নদীর হাওয়া আসতেছে, যে নদীতে বয়ে 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 বাতাস আসতেছে, ওই কারণে কিন্তু গরমটা লাগতেছে না, কিন্তু এমনিতেই গরম প্রচুর, অনেক গরম। সো গাইস ফাইনালি এখন নৌকায় চড়বো, নৌকায়, ওই যে ছোটো বাচ্চাদের যেটা বললাম ওদের নৌকাতেই চড়বো। আর হেলমেটটা নিয়ে আসলাম, কারণ হেলমেটটা রাখা রিস্ক, বাইক তো ওই জায়গায় আছে, বাইক থাক, এখন চড়বো নৌকাতে। এই যে সামনে দেখতে পাচ্ছে নৌকাটা যাচ্ছে, এক মোড়ে যাচ্ছে, মোড়ে যাওয়ার পর ওই নৌকাতে যেয়ে চড়বো, বুঝছেন, ওই নৌকাতে যেয়ে চড়বো। তো চলেন লেটস গো পাবলিক। আর সো গাইস এই যে এখন নৌকায় চড়ার জন্য যাচ্ছি, সিঁড়ি বয়ে নামতেছি, তো এখন চড়বো এইটাতে। নৌকাতে কিন্তু চলে আসছি, ওরা ভাবতেছে ওদের নৌকায় গান চললাম না, ওই কারণে এরকম করতেছে। করুক ভাই ছোট বাচ্চাদের নৌকায় চড়বো আমরা। তো ফাইনালি হচ্ছে নৌকায় উঠলাম আমরা,
আর চালাচ্ছে কিন্তু পিচ্ছি পিচ্ছি বাচ্চারা, এই কাছে দুইটা বসে ডুবি যাবে নাকি রে? আমি যেগুলো ছবি তুললাম, এই যে উপরেও ছবি তুলছি আর এখন নৌকাতেও ছবি তুলবো, তো এগুলো সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। তো ইনস্টাগ্রামের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে নিচে, যে চেক করুন আর ফলো করুন আর ভিডিওটাতে লাইকও করবেন ভাই। তো তোদের নাম কি রে? তোর নাম কি? দীপক। আর তোর? জিত। নামগুলো কিন্তু সেই সেই, দীপক, জিত। আর তোর নাম কি? শ্রাবণ। আর পিচ্ছি তোর? হ্যাঁ, বিজয় কুমার দাস। ঠিক আছে না? বিজয় অধিকারী। বিজয় অধিকারী মাছ নৌকা টাকার তোর দাদুর? এখানে গোসল করা কই যাবে রে? কয়েকদিন পর আসবো কিন্তু গোসল করার জন্যই আসবো, ক্যামেরাটা আসুক, ওয়াটারপ্রুফ ক্যামেরাটা দেন আসবো। তো এখন আমরা যাবো হচ্ছে এই যে ওই চরে, যেমন চরটা দেখাই দিয়ে দাও। তো গাইস এখন কিন্তু নৌকাটা থেকে নামলাম, নৌকা থেকে নামলাম। এই ওইদিকে যাওয়ার গেলে যে পানি পা ভিজে যাবে রে, না ওই এই সাইড দিয়ে যাই, এই সামনে দিক দিয়ে যাই ভাই। আসলাম, এটা যদি দিওন আর একটু বড় হইতো বা উপর থেকে ছবি তুলে নেওয়া যায়, মনে হবে মরুভূমি কিন্তু, এটা অনেকটা মরুভূমির মতো। তো এই পিঞ্চি ছেলেটা কিন্তু এবার দিকবাজি দিবে, দিকবাজি, যেটাকে কি বলে দিওন, দিকবাজি বলে, দিকবাজি বলে দিয়ে দাও। দুশ্মন হো না দুশ্মন কেসে তু মেরা রোজ কম লিটল ক্লোজ তু মেরা রোজ পুরো সমস্যা নেই ভাই। নৌকা থেকে নামলাম, এদেরকে এখন ভাই টাকা দেই। দিছু 50 টাকা দিছু টাটা। সবাইকে তো টাটা দিয়ে দিলাম, তো আমরা এখন ভিডিওকে টাটা দিয়ে বাসা চলে যাই। তো এখন এই সিঁড়ি বয়ে উঠতে হবে ভাই। তো গাইস সেই মজা হলো কিন্তু, এই নদীতে ঘুরলাম, নৌকায় চড়লাম, সেই মজা, বেস্ট এক্সপিরিয়েন্স। সো গাইস এখন বন্ধু যদি আপনারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে দেন কেমন লাগলো এই ভিডিও। আর অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের সাথে, আপনার ফ্রেন্ডলি, আপনার ফ্রেন্ডের কাছে, আপনার রিলেটিভসের কাছে শেয়ার করবেন ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ব্লগে। তো ততক্ষণ বন্ধু কাজ করুন, এনজয় করুন, লাইফ ইজ অল অ্যাবাউট দ্যাট। বাই বাই গাইস, এভরিথিং ইজ পসিবল ইন লাইফ। कितने वादे दिए, तेरी आज दाए रात राय, तेरी आज दाए रात राय। कुछ यू लीव 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 बिन तेरे किड दा दा दा। कुछ यू लीव बिन तेरे किड दा। कुछ यू लीव 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 बिन तेरे किड दा।